নমস্কার বন্ধুরা, মোনাজ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন হরিয়ালি। তো আসুন রেসিপিটা আমরা দেখে নিই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে। তো এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি 2 টেবিল চামচ মতো টক দই দিলাম, আর দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতো সাদা তেল, আর 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব। এটা মেখে নিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে নেব। চিকেনটা কিন্তু এখানে আমার 1 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার আমি এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো তেলে আমি এবার দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে। এখানে 2 এলাচ, 1 দারচিনি আর 3টে লবঙ্গ, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে। এটা একটু ভেজে নেব। জিরেটা লাল হয়ে এসেছে, একটা সুন্দর সেন্টও বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি যে আদা রসুনের পেস্টটা যেটা বাকি ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা 1 চামচ মতো আছে, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এটা 1 মিনিট মতো আমি নেড়ে নেব। এবার আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনটা বাইরে রেখে ম্যারিনেট করেছি, আমি কিন্তু ফ্রিজে রাখিনি। তো আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজে রেখেও ম্যারিনেট করে নিতে পারেন। তবে চিকেনটা যত ম্যারিনেট হবে তত কিন্তু ভালো হবে, সফট হবে। আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই জলটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হোক, ততক্ষণে এদিকে আমি একটা পেস্ট বানাবো। তার মধ্যে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর একটু পালং শাক। পালং শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, আর আমি 3টে লঙ্কা দিয়েছি। তো আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণ মতো লঙ্কা দিতে পারেন। তো এবার এটা একটা আমরা ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এটা কিন্তু আমার প্রায় 3 মিনিট মতো কষানো হয়ে গেছে। আর এবার এদিকে কিন্তু আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই পেস্টটা এবার দিয়ে দেবো। দিলাম, একটু লেগে আছে, তো একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। ভালোভাবে এটা ধুয়ে নিয়ে নেব। এবার এটা আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটা প্রায় আমি 10 মিনিট মতো লো আছে, ঢাকা দিয়ে রাখবো। আর এটা মাঝে মাঝে একটু নেড়ে নেব আমি। তো আমি আঁচটা লো করে দিলাম, এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট মতো হয়ে গেছে, তো আমি একটু ঢাকাটা খুলে নেড়ে নেব। এখানে অনেকটা জল বেরিয়েছে, এটাতে কিন্তু আর কোনো জলের দরকার হবে না। এই গ্রেভির মধ্যে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 1/2 চামচ নুন দিচ্ছি। আমি ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, 1/2 চামচ নুন দিয়ে দিলাম। তো এটা আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। এখানে আরও 5 মিনিট মতো কিন্তু হয়ে গেছে। তো আমি আমার ঢাকাটা খুলে একটু দেখে নেবো
চিকেনটা হয়ে গেছে কিনা। চিকেন কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে, তো এটা আমার রেডি হয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি, নিলাম হাতের মধ্যে, একটু রগড়ে দিয়ে দেবো। আর আজকে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটাকে কমেন্ট করুন, লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম, তো এটা 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করে নেব। এটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, এটা আপনারা রুটি পরোটা বা নানের সঙ্গে খান, আশা করছি খুবই ভালো লাগবে। ধন্যবাদ।